কবুলের মানে বুঝলে? কবুলের মানে কি? কবুলের মানে এটা যে কাজের বেলায় আমার বাড়ি আর বেমার হয়েছে, তখন অসুখ যখন হয়েছে তখন কই ওর মা কইছে রে তো শ্বশুরকে একবার ফোন করতো নাহি, ফোন করে কইছে আব্বা সেরি না কদিন থেকে না পারা না পারা হে থাকছে, তাই সে নিয়ে যেতে। কবুলের মানে যুবক ভালো করে বুঝে যাও, কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটা বাবার দায়িত্ব শেষ। এই মেয়েটা এতদিন বাবার দায়িত্বে ছিল, তার কাপড় ওর বাবা দিছিল, তার খাবার তার বাবা দিয়েছে, তার অসুখের টাকা তার বাবা দিয়েছে, তার যা লেগেছে তার বাবা দিয়েছে। আজ থেকে এর জীবনের সব বহন আমি কবুল করে নিলাম, এর শোয়ার আমার পার্শ্বে শোবে, এক আমার বাড়ি গিয়ে শোবে, খাট আমাকেই কিনতে হবে, জাল লাগলে অপর কারে যাই ল্যাপ আমাকে কিনতে হবে, রান্না করবে আমার জন্য ভাত হাঁড়ি আমাকে কিনে দিতে হবে, আর অসুখ হলে ওষুধ আমাকে কিনে দিতে হবে। সব কিছুর নাম হলো কবুল। কবুলের মানে এটা নয় রে যুবক বিয়ে করে খালি বৌলিয়ে ঘরে ঢুকে যাওয়া, কবুলের মানে হলো আর জীবনের খাওয়া পরা থেকে নিয়ে যা লাগবে সম্পূর্ণ দায়িত্ব ভার কবুল। তার মানে হলো কবুল। আর মহিলার এরা কবুল করে, করা সম্মতি জানাই। মা বোন ভালো করে শুনবেন, আপনাকে একটা কথা বলে দিই, যেদিন বিয়ে হয়েছিল ওই যদিন হলুদ মেখে ঘরে বসেছিলেন, তিনখান নতুন কাপড় নিয়ে গিয়ে আপনাকে পরিয়ে দিয়ে হাতে 10,000টা টাকা ধরাল ধরিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরে তোকে বিয়ে করতে এসেছে, তুই রাজি আছিস কিনা তোকে কিনতে এসেছে, রাজি হয়ে তারপরে সাইন করেছ মানে সেই দিন তুমি গোলামি লিখে লিয়েছ। আজ থেকে আমি আর সব কিছু হুকুমে আমি কবরে যাম রাজি হয়ে গেলাম, আজ থেকে যা বলবে তাই মানব, আমাকে বাবার বাড়ি আসতে দিলে আসব, না আসতে দিলে না আসব, আমাকে যদি পা টিপতে বলে পা টিপব, আমাকে ঝাড় দিতে বললে ঝাড় দিব, আমাকে যেটা বলবে সেটাই করব। আপনার সেদিন আপনার মর্জিটা ওই 10,000 টাকার বিনিময় আপনি বিক্রি করে দিয়েছেন, আর আপনার মর্জি নাই নিজের মনে বাপের বাড়ি পর্যন্ত আপনি যেতে পারেন না, নিজের মনে বাপের বাড়ি পর্যন্ত যেতে পারেন না, সেখানে আপনি আপনার ইচ্ছেটাই বিক্রি করে দিয়েছেন। তাহলে কি সংসারকে সুখে টানতে গেলে কি বললাম, পুরুষের কাজ কয়টা? তিনটে, আর মহিলাকে কাজ করতে হবে ছটা। তাহলে আসেন শুরু করি হাদিস ও কোরআন থেকে। এক নাম্বার তো পুরুষের হক হলো বেশি, ছটা, স্ত্রীর ওপরে পুরুষের হক হলো ছটা, আর পুরুষের ওপরে স্ত্রীর হক হলো তিনটে, তো পুরুষের বেশি হলো, আর রেজালো কওয়ামুন আলা নিসা ওর বেশি হলো। তো আগে তাহলে ছটা হক পুরুষের বয়ান করি, তারপরে তখন স্ত্রীর তিনটে হক বয়ান করব যে কি কি ও পায়। আসেন তাহলে এক নাম্বার কাজ, প্রথম কাজ হলো স্বামীর খেদমত। কেনে আমি গাড়ি কিনেছি কিসের লেগে? হাঁটবার লেগে। আমি গাড়ি কিনেছি হাঁটবো না তার জন্যই তো, যে আমি এখন কোথাও গেলে হাঁটে যাব না গাড়িতে চেপে যাব, আরামের লেগে। ওই রকমই আমি যে 10,000 টাকা দিয়ে মোহর দিয়ে 1,00,000 টাকা দিয়ে যে বউ কিনেছি কিসের লেগে? নিজে গোবর তুলবার লেগে না, আমি ও আরাম লওয়ার জন্য, সুকুন লওয়ার জন্য, তৃপ্তি লওয়ার জন্য, শান্তি লওয়ার জন্য আমি বিয়ে করেছি, কিনেছি তাকে। এজন্য প্রথম হক হলো আপনার ওপরে আপনার স্বামীর, স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মহসিন বলছেন, হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু, আমার পিসি, হামরি ফুয়া, ভোজপুরিতে হামরি ফুয়া, আপনারা বলেন পিসি, আমরা বলি ফুফু। হ্যাঁ, তো হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজটা হয়ে গেল তো বাড়ি আসছেন বাড়ি থেকে,
এরকম সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন কি তোমার পুরুষ বাইচা আছে? সিধা ভাষায় বুঝেন কি বুঝকে যে তোমার স্বামী বাইচা আছে? জি হুজুর আছে। আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, আচ্ছা বলো তো তুমি তোমার স্বামীর খিদমত কেমন করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? হ্যাঁ ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার আমি স্বামীর খিদমত কতখানি করি আপনাকে বলবো কি? আমার পক্ষে যতটা সম্ভব, আমার পক্ষে যতটা সম্ভব আমি অতক্ষণ পর্যন্ত স্বামীর খিদমত করি যতক্ষণ আমি থেকে না যাই, খাস্তিয়া না যাই, ক্লান্ত না হয়ে যাই। আমি যখন ক্লান্ত হয়ে যাই তখনই ছাড়ি, তারপরে আমি স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে নবী কি বলছেন শুনেন, ফানজরি, নবী কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু, কথাটা ভালো করে বুঝবেন কি ফানজরি, দেখো কোনো যে দেখো একটা লোক কোনো কথা বাড়তে ইয়াতে আপনি আপনার বাড়তে একটা কথা কয়ে গেলেন, ফের ঘুরে যায় তখন ওকে কইছেন, দেখ কথাটা ভালো কয়ে গেনু, তুই যে কহলি যে আমাকে টাকা দিয়ে দিয়েছে, দেখ তুই এখনো ভালো করে চিন্তা ভাবনা করে দেখ, মনে করে দেখ কথাটা তো তোকে দিয়েছে না দেয়নি, মানে এই ফানজরি। আল্লাহ রসুল কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে চিন্তা করো, কথাটা মাথায় ভালো করে ঘুরাও, তুমি দেখো ভালো করে সোচো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত তুমি করতে করতে খাস্তিয়া যাও, এত খিদমত করো কিন্তু তুমি মনে করো ভালো করে, এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কি না, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কি না, এই খিদমতে আল্লাহ রাজি হবে কি না, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কি না, কেন ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে ইয়াদ মনে করে লও যে খিদমত করে তুমি জান্নাতি হতে পারবে কি না, কেন তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নম্বর কথা, এক নম্বর হলো স্বামীর খিদমত করতে হবে। দু নম্বর স্বামীর কথা মতো চলতে হবে। ওই গাড়ির উদাহরণটা দিলাম, এক নম্বরে গাড়িকে পিঠে করতে হবে, গাড়ির ওপরে গাড়িকে দেওয়ার মালিককে চাপাইতে হবে, মানে কথাটা বুঝেন যে ওর খিদমত, এক নম্বরে খিদমত করতে হবে, দু নম্বরে তার কথা মতো চলতে হবে, তার ফরমা বরদারি করতে হবে। দু নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, ফরমা বরদারি করা, খিদমত কি কথা মতো চলা, কেন ওর হাতের গাড়ি, ও ব্রেক লাগাইলে লাগবে, ও রুকালে রুকবে, ও স্পিরিট দিলে চলবে বাড়বে, ও হুইসেল দিলে বাজবে, ও গজব ও যেরকম ভাবে চালাবে ওর ইচ্ছা, এ মা বোন আমার। দুই নম্বর খিদমত হলো, দুই নম্বর আপনার ওপরে আপনার স্বামীর হক হলো, স্বামীর কথা মতো আপনাকে চলতে হবে। আল্লাহ পাকের নবী বললেন একটা হাদিস ভালো করে শুনলেন, নবী বলছেন পাঁচ চারখানা কাজ যে মহিলা করবে এর মধ্যে একটা কথা এটাও আছে, কি চারখানা কাজ? নবী বললেন আলমারা তো এজা সল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া আতাআত বালাহা। এই এতাত এই শব্দটার জন্য হাদিসটাকে নিয়ে আসলাম, চারখানা কাজের বিনিময় নবী বলছেন মহিলারা দুনিয়াতে যদি চারটা কাজ করে লায়,
আল্লাহর জান্নাতের সব দরওয়াজা খুলে দেওয়া হবে। ফালতাদ খুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, আর বলবে যেটা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। মা গো এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ ভালো করে শোনেন। নাম্বার ওয়ান, আল্লাহ পাকের নবী বললেন আলমারাত এজা সল্লাত খামসাহা, যে মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না, যে কয়টা দিন ঋতুবতী হয়ে যায়, অতীত আল্লাহ মাফ করে দিয়েছে, ওই বাহানাতে ছোট ছেলে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে যেমনই ভালো হলো তেমনই ওকে নামাজ ধরলিতে হবে, তেমনই নামাজ ধরলিতে হবে, ছ মাস সাত মাস আট মাস দশ মাস ধরে নামাজ পড়ে না, জ্ঞান দা ছেলে ছোটো ছেলে পারি না বলিছে না। সুবহানাল্লাহ। ও গো মা, নামাজের কত এহতেমাম করতো নবীর যুগের মহিলারা, ভালো করে শুনেন। মুআত্তা ইমাম মালিক হাদিসটা এসেছে, আল্লাহ পাকের নবীর জামানায় মহিলারা নামাজের কত খেয়াল রাখতো, যে তারা যখন ঋতুবতী হয়ে যেত, যখন তাদের মিন্স চলে আসতো, মাসিক হয়ে যেত, মাসিকের পাঁচ দিন ছ দিন, এই পাঁচ দিন ছ দিন খালি ইন্তেজার করত যে কখন ভালো হবে আর কখন নামাজ পড়বো, কখন ভালো তো বুঝতে পারে না, ডরে যে আমার নামাজ ছুটে গেলে আমি আল্লাহকে কি জবাব দিব। আম্মা আয়েশা বলছেন যে ভালো হওয়ার আগে তারা করত কি, তুলাই মুছে মুছে নিয়ে এসে দেখাইতে আসতো আয়েশাকে, দেখেন তো নামাজ পড়তে পারি কি না, আল্লাহু আকবার। আর আজ নামাজের কোনো ঠিকানাই নাই, ৪৫ বছরের হয়ে গেছে এখনো আর নামাজ নাই, আল্লাহু আকবার। দু নাম্বার, ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। তিন নাম্বার, ওয়া আহসানাত ফরজাহা, যারা সততার খেয়াল রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, নিজকে পর্দা করে রাখবে। ওরে আল্লাহ, এটাতে আজ পর্যন্ত মা বোনকে বুঝাতে বুঝাতে পৃথিবীর আলিম গুজরিতে গুজরিতে সব চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ বুঝাতে পারল না, মহাদিস পারল না, মুফাক্কির পারল না, বড় বড় আলিম শায়েখ কেউ পারল না। হাই আল্লাহ, আজ মুলবি সাহেবের মার অবস্থা, আজ হাজি সাহেবের স্ত্রীর অবস্থা, ফেরিওয়ালার আগাদিকে, মাছওয়ালার আগাদিকে ধাগাল আসিয়া বলে ধাগালি বা ধাগা, পাঁচ সাত নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগালার আগা, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসের ধাগা লই খুব ভালো, কেহু বলে হলদা নিব, কেহু বলে নীল, কইছে মরা কত ভেদ ভেদ করছে দে দু কিল। আল্লাহ রে আল্লাহ, কাপড়ওয়ালা এলো পাঁচটা সাতটা দশটা করে, ও নিজেও গেল বড় বুবুকে ডাকছে, এ বড় বুবু আইসা তানটা কাপড় লিব। বড় বুবু আইলো, ওদিখানে সমীজের মা তাকাইছে, যে ওইখানে হলে কি ডাকছে, একটু পাঞ্জারে আইসো একটা কাপড় লিব। সমীজের মা এলো, চার পাঁচজনে খাড়িয়ে তখন শুরু করেছে, কয়টা কইছে ৬৫০, হ্যাঁ কাম নাই ৬৫০ টাকা দিতে যাচ্ছি, একলে তো ৪০০ টাকা কত দিচ্ছে, হ্যাঁ ও কইছে দিব না, ই কইছে ছাড়ব না, ভুজিতে করতে 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 লাস্টে ৫০০ টাকা তেলে যে কইছে, দেখলি ১৫০ টাকা মাত্র তোকে, তুই তুই যদি লিতি দেখলি ১৫০ টাকা ছাড়াই দু। ও জানলে বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাহির করে ইন, আল্লাহ রে আল্লাহ। মা গো, আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস হলো মহিলা। আল্লাহর জমিনে যত জিনিস আছে, হীরামণি মুক্তা, যত রকমের যত নিয়ামত আছে, যতই জিনিস আছে, সোনা চাঁদি হীরামণি মুক্তা থেকে নিয়ে সব চাইতে দামি আল্লাহর জমিনে যদি আছে সেটা হলো মহিলা।
কোন মহিলা নেক মহিলা জব তাহলে আল্লাহর জমিনের মহিলারা আল্লাহ পাকের নবী বলছেন যে ওই মহিলা কোন মহিলা আল্লাহর জমিনে সবচাইতে বেশি দামি তার ব্যাপারে নবী বললেন যে যার ওই মহিলারা আল মারাতুস সালেহা যারা হলো নেক মহিলা এরা হলো আল্লাহর জমিনের সবচাইতে দামি সোনার চাইতে দামি কিন্তু সোনাকে কোনোদিন গলতে দেখেছেন সোনাকে কোনোদিন গলতে দেখেছেন দেখেছেন দেখেননি চাঁদিকে কোনোদিন আগিনাতে পড়ে দেখেছেন দেখেননি হীরামণি মুক্তাকে কোনোদিন দেখেছেন ও পরে পড়ে আছে বালু এতে রোডে ঘাটে দেখেননি কিন্তু আল্লাহর জমি কেনে ওগুলোকে মানুষ যদি একটু সোনা পায় কোন তালে যে লুকাইবে যদি একটু চাঁদি পায় কোনখানে যে ভরবে পকেটের আঁচলের টাকাটাকে চার গিরে দিয়ে বানবে কিন্তু ওরে মা আল্লাহর আইনের ভিতরে তুমি যে সবচাইতে দামি জিনিস তাহলে তুমি কেন গৃহান্তের বান্নিজকে বানতে পারলা না তুমি যে আল্লাহর জমিনের সোনার চাইতে দামি তাহলে তুমি কেন ঘরের ভিতরে লুকাতে পারলে না তোমার বেটিকে কেন লুকাতে পারলে না আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি কোরআনেতে লিখাই আছে সূরা নূরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চাই সুন্দর তোমায় বানালছেন রব্বুল গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চাই সুন্দর তোমায় বানালছেন রব্বুল বোরকা পরে রাখো ঢেকে দেহটা জানো কেউ না দেখে আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল এই যে জালসাতে এলো এখানে হনে করতে নাই এত বড় বড় চুল পিঠের উপরে এমনি পড়ে আছে ঝকঝকে করে এক তো চেহারা আর যখন কোনো মহিলা যখন রাস্তায় বাড়িয়ে যায় শয়তান তার চেহারার ওপরে লাছে আর চেহারাটাকে সৌন্দর্য করে দেয় পর পুরুষকে আকর্ষণ করার জন্য কিছু কেউটা গেল বে কিছু চিনতে পারলি নেবে দক্ষিণ দিকের অমুকের বেটি কই জিনিস এখানে আছে কইছে হ্যাঁ খুব সুন্দর কইছে নম্বর টম্বর পাওয়া যেত তো ভাঞ্জ ভুঞ্জ হইত কইছে পাই লিবি ওই ক্লাসে তো হ্যাঁ চাস্তো বহিনও পড়ছে নম্বরের ব্যবস্থা হয়ে যাবে এবার চাস্তো বহিনের কাছে নম্বর লেওয়া দেওয়া হয়ে গেল দেয়া শুরু হলো রাইতে চ্যাটিং আর এখন তো বুঝতেই পারছেন আগে যদি ভালোবাসা করত এই মোবাইল ভাইয়া সব কুচ আসান কইলে বা এই মোবাইল বা না সব কুচ আসান কইলে বা पहले पैसा पहुँचाबे घरे पैसा पहुँचाबे में महीना लागत रहे अब दो मिनट नहीं लगाता दो सेकंड के काम हैदराबाद घरे नंबर हाँ घरे पैसा पहुँच गई केहू अगर अगर कोई मर जाता खबर पहुँचाने में कब किसी को भेजना पड़ता পেটতে হয় তো কিনা এখন সেটাও করতে হয় না ভক্তরা দুবার ডাইল করেন হ্যালো না তো অমুকের মা মরেছে সেটাও হয়ে গেল তো যেমন খবর দেওয়া আসান করেছে এরঘে লাইন লাগাও আসান করে দিয়েছে এরঘে পালাপালিও আসান করে দিয়েছে বুড়া মানুষের ঘে ভালো ভালো নমাজের নমাজ ছাড়া আসান করে দিয়েছে আর চশমার তল দিয়ে 60 বছরের বুড়াও এরকম করে মোবাইল দেখছে চশমার তল দিয়ে আজান হয়েছে পতাকা দাদা আজান হয়ে গেল জি যাচ্ছি যাচ্ছি আর একটু কাহানি খেলাচ্ছে দেখেলি তখন যাচ্ছি ওর জামা ছুটছে কাহানি না ছুটে
মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজাই এমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজাই এমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই ছেলেদের মন বসে না মোবাইলের জালা মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর বাইরে যাওয়া লাগে না একদিন কইতে যে মোবাইলের যুগ জন ছিল না একটু দেখা করিস রে যাব না কে কোন দিক থেকে দেখে তো বদনাম হইবে আর এখন তো কি মজা বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না আমার বন্ধুরা আমার ভাইজানেরা বলতেছিলাম এই হাইরে যুগ আমার মা বোন মাগো আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস আজ আপনার কারণে আপনি রাস্তায় বের হওয়ার আপনি যদি বুরকার ভিতরে থাকেন আচ্ছা 13 বছর পর থেকে যদি সব বেটিরাই বুরকার মধ্যে হয়ে যায় কোনো ছেলে সুযোগ পাবে কেহু খালি নাই ইসলামে পর্দাটা করেছে কেনে এবার যেমনি দেখলে 12-13 বছর হয়ে গেছে সাবালিকা হতে যাচ্ছে তেমনি বোরকার ভিতরে কই দিয়েছে শুধু এখান থেকে আর পাঁচ তলা আর চোখ মুখখান বছাড়া কিছু দেখা যায় না তাহলে চিনতে পারবে কি যে এতে 60 বছরের আছে না 16 বছরের আছে গোড়াতে যাবে যাবে না যাইস নেবে সে তাবের বেটি না হওয়ার মা যদি হয় জুতাইবে জুতাইবে যদি সবাই ইসলামকে মেনে লয় শরিয়তকে মেনে লিয়ে যদি সবাই বোরকার ভিতরে হয়ে যেত সমাজে যে না বলতে আজ কিছু থাকতো না পালাপালি থাকতো না ভালোবাসার গোষ্ঠী কিলিয়ে যেত ভালোবাসা হতো না কিন্তু এই যে বোরকা না দেওয়ার কারণে শরিয়তকে না মানার কারণে ইসলামের বিধানকে না মানার কারণে আজ এই ইসলাম মুসলিম সমাজ বরবাদ হতে আছে এই মুসলিম সমাজ কলঙ্কিত হতে আছে তার কারণ হলো আল্লাহর আইনকে আমরা উল্লঙ্ঘন করেছি আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা মহিলারা রে সব বাড়িতে বেশি বেশি থাক চেষ্টা বাড়ির বাইরে যাস না ওয়াকারনে বাইরে যাবি না আর গেলে পারে যখন তোরা বাড়ি থেকে বের হবি বেজালাবে বেহিন্নে পুরাটা চাদর বা বুরকা দিয়ে লেপটেলে যাতে তোকে কেউ দেখে না চিনতে পারে কিন্তু তার বদলাতে আজ আপনার আমার বেটিরা নেশাউন কাস এতন হয়ে গেল নেশাউন কাস এতন আর এতন মমিলা তন মাইলা রুসাহুন না কাস নে মাতিল বুকুতিল মাইলা লায়াদ খুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদ নারি হাহা সহি বুখারীর হাদিস আল্লাহ পাকের নবী বলছেন কি কালের মহিলা কিছু মহিলা হবে যারা কি করবে নেশাউন কাস তুন আর ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায় মানে কাপড় পরছে তব উলঙ্গ মানে এত পাতলা কাপড় এত নেকেট কাপড় এত টাইট কাপড় অঙ্গ পতঙ্গ সব বোঝা যাচ্ছে এই মহিলাগুলা আর চুলগুলোকে বুক্তি নাম উঁটের কুজের মতো ওপর দিকে করে বানলো আর দুলকি চাল দিয়ে মাতাল হয়ে রাস্তায় চলে পর পুরুষকে আকর্ষণ করে দলিয়া দলিয়া হাঁটে না বিজি বলছেন এইরকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সেন্ড পর্যন্ত পাবে না আমার মায়েরা আঙ্গরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা অঙ্গরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা দেখি কে কর এ আদা ধড় কে লোগন কে দিলাবা আল্লাহরে আল্লাহ এমন মাতাল করে চলাচল করে যা হোক আমি সেদিকে যাই না 3 নম্বর নবী বললেন ও আহসানাত ফরদাহা যারা নিজকে বাঁচিয়ে সততাকে বাঁচিয়ে রাখতে পারবে যারা পর্দা পোষি হয়ে থাকতে পারবে 4 নম্বর নবী বললেন যারা স্বামীর আনুগত্য করবে যারা স্বামীর কথা মতো চলবে এটা হলো কথা 2 নম্বরে কি হলো 2 নম্বর হক কি বলেছিলাম
যে এক নম্বরে স্বামীর খেদমত করবে, দু নম্বরে স্বামীর হুকুম মতো চলবে। আসসালামু রহমতুল্লাহ। স্বামীর হুকুম মতো, এ বাবু আরে কেহু সে তো না মাংলে হি, বড় একদম হিরো লেখা লাগাতা হও, বড় কিমতি কপড়া পহনলে, বড় মাশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, সবার জন্য দোয়া করবা মিশে আছে, রাত যত গভীর হবে অত দোয়া কবুল হবে, লক করে থাকে। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার টাইম তো আসছে আগা দেখে, সব সময় দোয়া কবুল হয় না, কিছু সময় আছে দোয়া কবুল হওয়ার লেগে। যেমন আল্লাহ রসুল বলেছেন, লাই রদ, আল্লাহ রসুল বলছেন লাই রদ দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান আর একামতের মধ্যে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ রদ করে না। দু নম্বরে আখরির সব সমাতে, রাতের তেসরার হিসেতে যখন আল্লাহ নিচে আসমানে চলে আসেন আর বলেন উদুনি আস্তা জিবিল চাহা বান্দা দেওয়ার লাগে, আমি মিস ই লাগে শিবির লাগালছি, বল লিবি কে কী লিবি, ওই সময়তে দোয়া কবুল হয়। তিন নম্বরে সফরের অবস্থায় দোয়া কবুল হয়, একটু বাদ যখন ই ধরে যাব ওই কি গাড়িটা উত্তরবঙ্গা যখন ধরে যাব, ট্রেনে বসে বসে দোয়া করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার নবী বলেছেন সব মুসাফিরের দোয়া কবুল হয়, সফরের অবস্থায় বলছে তোমাকে দোয়া করছি মালিক তুমি কবুল করো। হ্যাঁ, যা হোক তো ভাই, এ বাবু এ গোপন সভা না দেব, হ্যাঁ আগর বাত দিয়ে দাও, বড় হ্যাঁ খুশি সে মাংলে হ্যাঁ, আরে মাঙ্গো উসি সে যো দে দে খুশি সে, আচ্ছা এই হ্যাঁ খ্যার ঠিক, জজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। এবার চলেন আসেন হাদিসের ওপরে, তো আল্লাহ রসুল কী বললেন, ও আতা আতবালাহা, যারা স্বামীর কথা মতো চলবে। হ্যাঁ, তো এই চারটা কাজের বিনিময় নবী বলছেন ফালতাদখুল মিন আই আবু আবিল জান্নাতে সাআত, জান্নাতের আটটাই দুয়ার সেদিন, আটটাই না দুয়ার, দরজা জান্নাতের কয়টে, আটটা, আটটাকে খুলে দেওয়া হবে আর কবে তোমার যেটা দিয়ে ইচ্ছে ঢুকো। আল্লাহু আকবার, এর থেকে খুশির কথা আর কিছু আছে কহেন মা বোন, এর থেকে খুশির কথা আর কিছু আছে যে চারটা কাজে আটটা দাও আজ থেকে নিয়ত করেলেন যে জীবনে যতদিন বাঁচবো আর নামাজ কোনোদিন ছাড়বো না, দুই নম্বরে রমজানের রোজা কোনোদিন ছাড়বো না, তিন নম্বরে পর্দার বাইরে চলবো না, তি চার নম্বরে স্বামীর কথার অবাধ্য জীবনে হব না। যারা স্বামীর কথার অবাধ্য না হয়, ভালো মহিলার গুণ রসুল বয়ান করছে, এই হাদিসটা শুনেন কত সুন্দর হাদিস, যে ভালো মহিলার গুণ আল্লাহ রসুল কী কী বয়ান করছেন। আল্লাহ রসুল বলছেন আল ভাল আল আল্লাতি তাসুরুহু এজা নাজারা ওয়া তুতিউহু এজা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। এই হাদিসের মধ্যে নবীজি তিনটা গুণ ভালো মায়ের লোকের তিনটা গুণ বয়ান করলেন, কয়টা তিনটা। এক নাম্বার গুণ কি বললেন, ভালো মহিলা মা বোন যদি এই গুণ আপনার ভিতরে থাকে জানেন যে আপনি ভালো মহিলা। কি গুণ, হাদিসটা ভালো করে একটা একটা করে বলছি, ভালো করে শুনেন। নবী বলছেন আল্লাতি তাসুরুহু এজা নাজারা, তার স্বামী যখন তাকে দেখবে আনন্দিত হয়ে যাবে। ভালো মহিলার গুণ হল সব সময় স্বামীকে আনন্দিত করে রাখবে, যদি কষ্টের পাহাড় ভিতরে ভাঙ্গে, যদি দূষণ না খেয়েও থাকে, যদি ভিতরে কষ্টতে ভিতর ফাটে, তব স্বামীকে আনন্দ করার লেগে তার মুখে হাসি থাকবে, স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে।